ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। তার অন্যতম উদাহরণ কলিরানী। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী কলির দুই হাতই অচল, তবুও থেমে নেই তার পড়াশোনা। জীবন জয়ের স্বপ্ন নিয়ে পা দিয়ে লিখে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে কলি। তৃতীয় শ্রেণীতে পড়াশোনাকালীন বাবা মনোরঞ্জন রায় মারা যান, তবুও থেমে যায়নি লেখাপড়া। সে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষা 2023-এ অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সব সুবিধা পাচ্ছে কলিরানী। পঞ্চম শ্রেণীতে সে পা দিয়ে লিখে এ গ্রেড পেয়েছিল। কলিরানী এবারও ভালো ফলাফল করবে আশা তাদের। এ বিষয়ে কলিরানীর মা রূপালী রানী বলেন, জন্ম থেকে মেয়ের হাতের আঙুল নেই, হাত বাঁকা ও ছোট, তাই হাত দিয়ে কলম ধরতে পারে না। মেয়ের অদম্য ইচ্ছে শক্তি দৃঢ় মনোবল দিয়ে ডান পা দিয়ে আস্তে আস্তে লেখা শুরু করে। লিখতে লিখতে একসময় দ্রুতগতিতে লেখার অভ্যাস প্রাপ্ত করে। তিনি তার মেয়ের স্বপ্ন পূরণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। প্রিয় ভিউয়ার্স, প্রতিবন্ধী হলেও সবাই ভিক্ষার থালা হাতে দাঁড়াতে চায় না। কেউ কেউ নিজের সবটুকু দিয়ে লড়াই করতে চায়। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কি উচিত নয় কলিদের সেই সমর্থনটুকু জানানো? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।